হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আফরোজ অ্যান্ড গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লু কালার কীভাবে করা হয়, স্ট্রিক ব্লু কালার। অ্যান্ড অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দানিশ জাহানের যে ব্লু অ্যাশ কালার ছিল সেটাকে আমরা ফুল আকাশি ব্লু কালার করব। অ্যান্ড এই হেয়ারে কীভাবে করা হয় সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। অ্যান্ড লাস্ট গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন চুলের কন্ডিশন দেখার পরে আমরা কীভাবে প্ল্যানিংটা করলাম। প্ল্যানিংটা করার পর এখন আমরা ক্যাপ ইউজ করার পর এখন আমরা কিন্তু যতটুকু প্রয়োজন পড়ছে আমরা স্টিক বের করব। উনি যেহেতু পছন্দ করেছেন যে স্টিক একদম ঘন থাকবে, কালার মাত্রা আপনার 2% থাকবে এবং 98% থাকবে ব্লু কালার, তো সেরকম স্টিকগুলোকে বের করা হচ্ছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে আমরা স্টিকটাকে বের করছি। ফেজ অনুযায়ী যতটুকু আমাদের প্রয়োজন ছিল অতটুকু আমরা স্টিক বের করছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন স্টিকটাকে কিন্তু যাতে দুই পাশে সেট করতে পারে এবং স্পাইক ভলিউম করলে যাতে কালারটা সুন্দরভাবে দেখা যায় সেটাই আমরা করছি। অ্যান্ড অবশ্যই খুব নিখুঁতভাবে এগুলাকে করতে হয়, কারণ আপনার কালার যে কোনো করলেই হয় না, কালারের মাত্রা বুঝতে হবে এবং চুলের শেপ বুঝতে হবে। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের চুল যেহেতু বড় ছিল পিছনে আমরা স্টিকগুলো বের করে নিচ্ছি। অ্যান্ড খুব নিখুঁতভাবে বের করতে হবে, নাহলে স্কাল্পের মধ্যে সুই যে আছে সেটা লাগতে পারে। অ্যান্ড ফাইনালি আমাদের কিন্তু স্টিক বের করা হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা পেস্টিং করা শুরু করবো 40 ডিগ্রি দিয়ে। অ্যান্ড গাইজ, আপনারা দানিশ জাহানের বিগেস্ট ফ্যান কারা আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড দানিশ জাহানের মতো এই কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কীভাবে কালারটা করা হচ্ছে। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ফেডের পরে একটা গোল্ডেন শেপ চলে আসছে, কিন্তু এখনও কিন্তু আমাদের কালারটা প্রপারলিভাবে আসে নাই। অ্যান্ড এখন আরও ভালোভাবে এটাকে ফেড করবো। অ্যান্ড ফেড করার পরে এটাতে আর একটা পাওয়ার দেবো। গাইজ, দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপ দেওয়ার পরে আমাদের কিন্তু একটা গোল্ডেন হোয়াইট শেপ চলে আসছে। অ্যান্ড এখন আমরা কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড কালারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, কারণ ব্লু অ্যাশ কালার যেহেতু আছে এটাকে ভালোভাবে ফেড করে নিতে হবে, নাহলে কালারটা যদি কোনো জায়গায় ভালো মতো না লাগে তাহলে আপনার কালারটা জায়গায় জায়গায় গোল্ডেন শেপ থেকে যাবে। গাইজ, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরভাবে কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড কালারটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করার পরে এখন ফাইনালি আমরা এখন ক্যাপটাকে রিমুভ করব। গাইজ, কালারের শেপটা ওনার ফেসের সাথে কেমন লাগছে দেখতে পাচ্ছেন। এখন কালারটাকে আমরা ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পরে এই কালারটা ওনার শার্টের কম্বিনেশন ওনার ফেসের সাথে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। চুলটাকে সুন্দরভাবে আমরা ড্রাই করে নিচ্ছি। ড্রাই করার পরে চুলটাকে ফাইনাল সেট আপ দেখাচ্ছি। অ্যান্ড ফাইনাল সেট আপটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। সো গাইজ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত। অ্যান্ড শেয়ার করবেন আপনার সেসব ফ্রেন্ডদেরকে যারা দানিশ জাহানের বিগেস্ট ফ্যান। অ্যান্ড দানিশ জাহানের যে মৃত্যুবার্ষিকী গেছে, কবে গেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড গাইজ, আপনারা দানিশ জাহানের অনেকগুলো কালার দেখেছেন। অ্যান্ড কোন কোন কালারটাকে আপনাকে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেইগুলো কালার করার আপনাদেরকে দেখাবো। অ্যান্ড গাইজ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।